ম্যাজিক সার কি? এটা কিভাবে প্রয়োগ করতে হয়? এতে কি কি উপাদান রয়েছে? কিভাবে ব্যবহার করতে হয়? কতদিন পরপর ব্যবহার করতে হয়? ম্যাজিক সার কেন ব্যবহার করব? এত 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 বেশি প্রশ্ন এসেছে, ভাবলাম আজকে এই প্রশ্নের উত্তর দেয়া খুবই জরুরি। ম্যাজিক সারে আসলেই কি সেই শক্তি, সেই সামর্থ্য আছে যা গাছে ফল আনতে সাহায্য করে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আর আজ আমি আপনাদের প্রশ্ন থেকে যে একটি কমন প্রশ্ন পেয়েছি, যে প্রশ্নটি আপনারা কম করে হলেও 100 লোক করেছেন, যে আপু আপনার চ্যানেলে ম্যাজিক সার শুনতে শুনতে তো আমরা একেবারে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। যেহেতু সামার চলে এসেছে আর আপনার গার্ডেনের সফলতা আমরা দেখেছি, অনেকে আমাকে আবার সফল গার্ডেনারও বলেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনের মণিকোঠা থেকে। তো যাই হোক, আজ আমি আপনাদেরকে এক্সপ্লেন করব ম্যাজিক সার কি, ম্যাজিক সার কীভাবে বানাতে হয়, ম্যাজিক সারে কী কী রয়েছে, কেন ব্যবহার করব, ম্যাজিক সার দিলে কি উপকার হয়, কতদিন পরপর দিতে হবে, কি কি গাছে আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন আমরা সবার শুরুতে একটি একটি করে প্রশ্নের উত্তর দিই। আর সবার আগে বলবো, ভিডিওটি ভালো লাগলে, আপুকে যদি ভালোবাসেন, আপুর ভিডিও দেখে এতটুকু যদি উপকৃত হন, প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। এতে করে আমার গার্ডেনের সব ট্রিক্স তথ্য আপনাদের কাছে চলে যাবে একেবারে আসল সামার আগেই, যেন আপনাদের গার্ডেনেও হাসি খুশি দিয়ে, লাউ কুমড়ো দিয়ে সব শাকসবজি ভরে যায়। তো যাই হোক, চলুন আমরা প্রশ্নের উত্তর দেই। ম্যাজিক সার কি? ম্যাজিক সার হচ্ছে একটি বাচ্চার মেইন সলিড ফুড, যেমন ঠিক তেমন। আমি আরও একটু এক্সপ্লেন করি আপনাদের বোঝার সুবিধার্থে। একটি বাচ্চা যখন জন্মায় তখন মায়ের বুকের দুধ খায়, ফর্মুলা দুধ খায়। এরপর বাচ্চাটি কিন্তু দ্রুত বাড়ার জন্য আমরা তাকে সলিড ফুড দেই। তো ম্যাজিক সার হচ্ছে সলিড ফুড। তো আশা করি বুঝতেই পারছেন যে ম্যাজিক সার কি। ম্যাজিক সার হচ্ছে এমন একটি সার যাতে নেই এমন কিছু নেই। কারণ আমরা যখন মায়ের বুকের দুধ খাই একটি সার্টেন এজ, ফর্মুলা খাই একটি সার্টেন এজ, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমরা কিন্তু সলিড ফুড খাই, যাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিনস, প্রোটিন, এভরিথিং। আমাদের বাঁচার জন্য সব দরকার। তো ম্যাজিক সার গাছের জন্য ঠিক তাই, একটি সলিড ফুড। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন যে ম্যাজিক সারে কি কি রয়েছে। এবার হচ্ছে কথা রে ভাই, সুখের সাথে জানাবো ম্যাজিক সারে নেই এমন কোনো কিছুই নেই। ম্যাজিক সারে রয়েছে নাইট্রোজেন, নিউট্রিশন, জিঙ্ক, আয়রন, কপার, সাথে আছে ম্যাগনেসিয়াম। আর কি কি আছে নিশ্চয়ই আপনাদের মনে আছে, যার একটি ডিটেলস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এমনকি জিঙ্ক, যা আমাদের গাছের সব কিছুকে পাল্টে দেয়। মোস্ট ইম্পর্টেন্ট যে এলিমেন্ট রয়েছে তা হচ্ছে ডাইলেটেড ফার্মেন্টেশন, যা গাছের একেবারে রুট থেকে আপনার গাছকে পরিচিতি দিবে। একটি বাচ্চা যখন নতুন স্কুলে যায় তখন কিন্তু সে সেটেল হতে পারে না, তখন কিন্তু টিচাররা মা বা বাবাকে 1-2 সপ্তাহ বাচ্চার সাথে স্কুলেই বসায়। কিন্তু আপনারা যদি সেই বাচ্চার সাথে ঘরোয়া কোনো খেলনাসহ পাঠান, তাহলে কিন্তু বাচ্চা তার খেলনা পেয়ে কিছুটা সেটেল হয়ে যায়। ঠিক তেমনি আমাদের ডায়োলাইটেড যে জিনিসটি, তা হচ্ছে এই ম্যাজিক সারে রয়েছে, যা গাছের রুট থেকে তাকে পরিচিতি দেয়, তুমি হচ্ছ সেই। কারণ আমি যখন গাছ লাগাই প্রত্যেকটি বীজে আমি ডায়োলাইটেড যে সার তা ব্যবহার করি, আর ম্যাজিক সারেও সেই উপাদানটি রয়েছে। চলুন ডিটেলস আমরা এক্সপ্লেন করি। নাইট্রোজেন, নিউট্রিশন, যা আপনার গাছকে সতেজ রাখবে, সবুজ রাখবে। নাইট্রোজেন না হলে কিন্তু গাছের পাতা কখনোই সবুজ হবে না, হেলদি হবে না। enough পরিমাণ ফসফরাস ম্যাগনেসিয়াম থাকার কারণে আপনার গাছের প্রত্যেকটি ফুল ও ফল টিকে যাবে আর এই সারটি প্রয়োগ করার ফলে অধিক ফলন আসবে আর ওই যে বললাম যে dilated fermentation থাকে এতে যার কারণে এই গাছটি যখনই এই সার পায় তখন এর পরিচিতি রিমাইন্ড করে যে আমি হচ্ছি একটি গাছ আমাকে পাতা দিতে হবে এরপর ফল দিতে হবে ধাপে ধাপে কারণ গাছের বীজ যখন জার্মিনেট করা হয় তখন সেই dilated যে সার তা ব্যবহার করা হয় আর তা কি তা হচ্ছে কফি আর কফির ভিতরে যে dilated fermentation থাকে যা আমাদের ম্যাজিক সার বানানোর ফলে সেই ফরমেন্টেশনে রূপান্তরিত হয় যে কারণে আমাদের এই গাছগুলো এত সুন্দর হেলদি এত সুন্দর হয় তো ম্যাজিক সার কি ম্যাজিক সার হচ্ছে গাছপালার জন্য সলিড ফুড যা খেয়ে তারা একেবারে মাঝামাঝি বয়স থেকে কারণ একেবারে ছোট অবস্থায় কিন্তু আমরা ম্যাজিক সার ব্যবহার করি না বীজ থেকে যখন গাছটি বের হয় যখনই গাছটি একটু ছোট হয় ঠিক চারা অবস্থা থেকে আমরা এই ম্যাজিক সার ব্যবহার করি সো তখন থেকে এরা জানে তখন থেকে এন্ড সামার পর্যন্ত তাদেরকে এই ম্যাজিক সার খেতে হবে আর ফলমূল দিতে হবে তো ম্যাজিক সার হচ্ছে গাছের সলিড ফুড আর ম্যাজিক সার কি দিয়ে বানাতে হয় যার একটি ডিটেইলস ভিডিও আমার চ্যানেলে আছে কিভাবে বানাতে হয় এই ভিডিওর নিচে এবং উপরে আমি লিংকটি দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আর ম্যাজিক সার কতদিন পর পর ব্যবহার করতে হয় আপনারা ১৫ দিন পর পর ম্যাজিক সার ব্যবহার করতে পারবেন আরও প্রশ্ন করেছেন যে ম্যাজিক সার যে কোনো গাছে ব্যবহার করতে পারবেন কিনা ভাইরে বুড়ো খোকা ছোট বড় সবাই ছোট বয়স থেকে নিয়ে মেজু বয়স থেকে নিয়ে মাঝারি থেকে বড় থেকে খোকা থেকে বৃদ্ধ তার মানে হচ্ছে ছোট বাচ্চা থেকে নিয়ে দাদা পর্যন্ত সলিড ফুড খায় তো গাছও ঠিক তেমন একেবারে যে কোনো গাছের জন্য এই সলিড ফুড মানানসই লাউ গাছ থেকে শুরু করে কুমড়ো গাছ থেকে শুরু করে টমেটো সিম ভেন্ডি ঢ্যাঁড়স করলা বেগুন এনিথিং আপনারাই ম্যাজিক সার ব্যবহার করতে পারবেন কতদিন পরপর ব্যবহার করবেন ১৫ দিন পরপর ব্যবহার করবেন এতে কি রয়েছে এতে রয়েছে নাইট্রোজেন নিউট্রিশন ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক আয়রন কি নেই ফার্মেন্টেশন কি নেই এতে সব আছে তো এই যে নাইট্রোজেন এবং নিউট্রিশন যার কারণে আপনার গাছের পাতার কালারটি একুরেট থাকবে এবং খুবই সতেজ থাকবে আর আপনাদের যে আয়রন জিঙ্ক যার কারণে একেবারে রুট আপনার স্ট্রং থাকবে যা বট গাছের উপরে ছায়া দেয় বট গাছের নিচে শিকড়টি স্ট্রং থাকে বলে কারণ এটি হচ্ছে মেন রুট যাকে শক্ত রাখে আয়রন এবং জিঙ্ক এরপর রয়েছে ম্যাগনেসিয়াম পটাশিয়াম ফসফরাস যা আপনার গাছে অধিক থেকে অধিকতর ফল দিতে সহায়ক করে তো এবার বলুন যে ম্যাজিক সার কি ম্যাজিক সার কীভাবে বানাতে হয় কতদিন পর পর ব্যবহার করতে হয় কেন ব্যবহার করব অধিক ফলের জন্য রে ভাই ব্যবহার করবেন কেন আবার করবেন মানে তো এখন নিশ্চয়ই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে কেন ব্যবহার করলেন দেখলেন তো এই ম্যাজিক সার দিয়ে আমার এই যে করলা গাছে অধিক করলা এসেছে চমৎকার করলা লাউ গাছে লাউ এসেছে জুন মাস থেকেই খাচ্ছি সব সবজি আমি ঠিক এপ্রিল মাস থেকেই খাচ্ছি বাম্পার ধনিয়া পাতার ফলন হচ্ছে আমার এই ম্যাজিক সার দিয়ে কলার খোসা সার দিয়ে সিম গাছে সিম চলে এসেছে ধুন্দুল গাছে বাঁশ হয়ে ধুন্দুলের ফুল এসেছে কুমড়ো গাছে কুমড়ো এসেছে চাইনিজ লাউ গাছে চাইনিজ লাউ এসেছে আর কি চাই রে ভাই একটি মায়ের পেটে সব সন্তান কি সমমান থাকে সবাইকে হেলদি ফুলদি থাকে কিছু কিছু গাছ আছে যত খাদ্য দেন যত কীটনাশকই দেন ঠিক হবে না ওদের ঘাড় ধরেও যদি আপনারা নামিয়ে দেন ঠিক হবে না কারণ কিছু কিছু বীজের প্রবলেম থাকে যার কারণে সেই গাছটি কখনোই হেলদি হয় না তো একটি গাছের জন্য আপনারা সবগুলো গাছকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না কখনোই বিচার করতে পারবেন না তো আশা রাখছি আজকের এই ভিডিও ডিটেলস ভিডিও আপনাদের উপকারে আসবে প্লিজ আশা রাখছি এই ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করবেন যেন সবাই জানতে পারে ম্যাজিক সার কি ম্যাজিক সার কীভাবে বানাতে হয় কতদিন পর পর দিতে হয় কেন দিব কি আছে এর ভিতর এটি দিলে গাছের কি হয় আমার পিছনে যে সবুজ এটি দেখার পর নিশ্চয়ই আর কিছু আপনাদের বলার নেই কেন দিবেন সামনে পেছনে যেদিকেই তাকান এই ম্যাজিক সারের ফলে আমার গাছের যে সফলতা, শুকরে আলহামদুলিল্লাহ, এমন সফলতা খুবই কম দেখা যায়। কারণ ম্যাজিক সারটি আমি বানানোর পর আমার গাছে যে সফলতা আমি পেয়েছি তা অন্যান্য কোনো কিছুতেই আমি পাইনি। ম্যাজিক সার এমন একটি সার যা প্রয়োগ করার কারণে গাছ হেলদি আছে, সবুজ আছে, গাছের পাতাগুলো খুবই চমৎকার আছে। আর যেহেতু এখন সামার টাইম, কীটনাশক যদি একটু লেট হয়ে যায় তবেই কিন্তু মাছি ঘোরাঘুরি করে। ওই যে দেখুন ভিডিও করছি আর ধুন্দুল গাছের পেছনেই ওই যে দেখুন মাছি উঠছে, তো কয়জনকে আপনারা আটকাবেন? তারপরেও ম্যাজিক সার দিয়ে যান, আপনারা বাম্পার ফলন নেন। আর ম্যাজিক কীটনাশক তো আছেই, পার্ট 1 পার্ট 2 এই ভিডিওর নিচে লিঙ্কটি পেয়ে যাবেন। এই তিনটিকে মিলিয়ে আপনারা হ্যাটট্রিক করেন এই সামারে। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগাই হচ্ছে আমার কাম্য। নতুন কিছু জানার ইচ্ছে থাকলে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করবেন। অবশ্যই আমি ঠিক এভাবে সময় বের করে আপনাদের প্রশ্নগুলো ডিটেলস উত্তর দেব। আল্লাহ হাফিজ।